আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই সংবাদ শিরোনাম শুনছিলেন, সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। ঈদ শেষে এবার কাজে ফেরার পালা। কর্মজীবী এমন অনেক মানুষকে জীবিকার টানে গ্রাম থেকে দ্রুত ফিরতে হচ্ছে ঢাকায়। কাল থেকে খুলছে সরকারি অফিস, তবে এখনও গ্রামেও যাচ্ছেন অনেকে, ভিড় এড়াতে তাদের এমন যাত্রা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঈদের পরদিন ফিরতি বাসগুলোতে ঢাকামুখী যাত্রীর সংখ্যা এখনও কম, সড়ক মহাসড়কও ফাঁকা। ঝঞ্ঝাটবিহীন এই পরিবেশে অনেকে যেমন নগরীতে আসছেন, আবার গ্রামের বাড়িও যাচ্ছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভিড় ছিল জাতীয় চিড়িয়াখানায়। গ্রীষ্মের গরম উপেক্ষা করে জীবজন্তু ও পশু পাখি দেখার পাশাপাশি সেখানে নানান বৃক্ষের ছায়া উপভোগ করছেন তারা। করোনা মহামারীর দুবছর পর এবার প্রাণ ভরে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করছেন নগরবাসী। আরও জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। এবারে ঈদে প্রায় 1,71,000 কোটি টাকার কেনাকাটা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা বিনিময়ে এ অর্থ লেনদেন হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে করোনা মহামারী কাটিয়ে স্থানীয় শিল্প, তথ্য প্রযুক্তি, পর্যটন সেবা ও শিল্পখাত প্রসার হয়েছে বলেও মনে করছেন তারা। শরফুল আলমের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেশের সবচেয়ে বড় মনকাশাই আশ্রয়ণ প্রকল্পে কর্মরত 300 শ্রমিকের জন্য ঈদে প্রীতিভোজের আয়োজন। দেশে আইনের শাসন নেই বলেই 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি হয়েও হাজি সেলিম চিকিৎসার নাম। আন্তর্জাতিক সংবাদ। টুইটার ব্যবহার করতে বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের এখন থেকে টাকা গুনতে হবে বলে জানিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে দ্বিতীয় লেগে ভিয়ারিয়ালকে 3-2 গোলে হারিয়ে ফাইনালে উঠল লিভারপুল। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে থেকে রূপকথার জন্ম দিতে চেয়েছিল স্প্যানিশ ক্লাবটি, কিন্তু গোলরক্ষকের ব্যর্থতায় হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় ভিয়ারিয়ালকে। এস এম আশরাফের রিপোর্ট। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।